বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ রিয়া চক্রবর্তী। রিয়া চক্রবর্তীর আরও একটি পরিচয় রয়েছে, তিনি ছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা। এদিকে নায়কের অকাল মৃত্যুর পর ব্যক্তিগত ও পেশাগত দুই দিক দিয়ে এই জীবনটা গুছিয়ে নেওয়ার চেষ্টায় রয়েছেন এই অভিনেত্রী। দুঃসময়ে ভুলে নতুন জীবন শুরুর দিকে পা বাড়িয়েছেন রিয়া। এবার ক্যামেরার সামনে প্রথমবারের মতো নিজের অতীত নিয়ে মুখ খুললেন এই তারকা। বলিউডে মাত্র কয়েকটি ছবি অভিনয় করেছেন রিয়া, সেই অর্থে জনপ্রিয় অভিনেত্রী না হলেও সুশান্তের প্রেমিকা হিসেবে বেশ পরিচিতি পেয়েছিলেন তিনি। আবার সুশান্তের মৃত্যুতেই তিনি হয়েছিলেন মূল অভিযুক্ত, জেলে যেতে হয়েছিল তাকে। কিছুদিন জেলে থাকার পর ছাড়াও পান রিয়া। পরবর্তীতে প্রায় এক বছর নিজেকে সকলের আড়ালে রেখেছিলেন এই অভিনেত্রী, কিন্তু একটি সময় এই আড়াল থেকে বেরিয়ে এলেন রিয়া। ক্যারিয়ারেও নতুন দিক খুলে গেছে তার, তবে বড় পর্দায় নয় ছোট পর্দায় সুযোগ পেয়েছেন রিয়া। সম্প্রতি একটি অনুষ্ঠানে অডিশন পর্বে এক প্রতিযোগীর কাহিনী শুনে আবেগঘন হয়ে পড়েন রিয়া। ক্যামেরার সামনেই নিজের জীবনের উদাহরণ হিসেবে তিনি জানান, তাকেও একটা সময় অনেক কিছু শুনতে হয়েছে, অনেকেই তার দিকে আঙ্গুল তুলেছিল, কিন্তু তিনি সেসব মনে রাখেননি। মৃদুকের বুড়ো আঙ্গুল দেখিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন রিয়া, সঙ্গে জুটিয়েছেন নতুন প্রেমিক। এর পাশাপাশি এবার নতুন কাজও জুটিয়ে ফেলেছেন এই হলি অভিনেত্রী।